তারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। যেখানে পেট্রোল ডিজেলের দাম 115 টাকা 78 পয়সা, পেট্রোল ডিজেল 99 টাকা 87 পয়সা, সেই সময় পেট্রোল ডিজেল কেরোসিন তেল রান্না গ্যাসের অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিকালে পানিহাটিতে সিআইটিউর কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সোদপুর ট্রাফিক মোড়ে পেট্রোল পাম্পে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কানাই ব্যানার্জি, পৌর কর্মচারী ইউনিয়নের অজিত রায়, বাবলা গুহ এবং কানু চক্রবর্তী সহ সিআইটিউর বিভিন্ন সংগঠনের কর্মী ও সমর্থকরা। এই সভায় অংশগ্রহণ করে এই পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের এক প্রতিবাদ সভার আয়োজন করে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। রোজ রোজ পেট্রোলের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকার বিরোধ কেন, জবাব। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সিআইটি লড়ছে, লড়বে। এই লড়াই আপনারা জানেন, লেলে কোন লস হয় না, কোটি কোটি টাকা আয় হয়। সেই রেলের সম্পদকে মালিকানার হাতে তুলে দেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন আগে নিশ্চয় আপনারা পেপারে দেখেছেন, প্ল্যাটফর্ম থেকে হকারদের সরাতে চেয়েছিল আমাদের হকার বন্ধুরা। সিআইটি সঙ্গে বলছেন, না আমরা এখান থেকে সরে যাব না, আমাদের বিকল্প আছে, নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, নতুন করে কোনো কলকাতা হচ্ছে না, যেখানে রিটায়ার হচ্ছে, যেখানে যারা কর্মরত যাচ্ছে না। আমরা সিআইটি বলছি গোটা ভারতবর্ষে, সে সরকারি হোক কি বেসরকারি হোক, যারা জানেন, যারা বাজার করেন, যে পরিবারের লোকরা প্রতিদিন যারা বাজারে যান। রান্নার গ্যাসের দাম 400 টাকা থেকে কিছু বাড়ানো হয়েছিল, কিন্তু আমার দেশের মানুষ এখনো ধৈর্যশীল, এখনো গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রতিবাদের মধ্যে আছে। আমরা একেবারে সম্পূর্ণ দূষিত হয়ে উঠেছে, সেই বিষয় দু চারটি কথা সেখানে আলোচিত হবে। আমরা এই রোজ রোজ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে কেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জবাব চাই, জবাব চাই। এই জবাব চাইতে আমাদের অবস্থান চলছে, চলবে। এই পরিবেশের উপর মূল্য বৃদ্ধি মানছি না, মানবো না। এই ইনকিলাব জিন্দাবাদ। এই অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে আমাদের সংগ্রাম। এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কমানোর দাবিতে আমাদের সংগ্রাম। এই সিআইটির সংগ্রাম। আর তার প্রতিফলন স্বরূপ আমরা পানিহাটি সিআইটি কোঅর্ডিনেশন কমিটির ডাকে ট্রাফিক মোড়ে বন্ধুগণ আপনারা শুনলেন এটা আমাদের সিআইটি জেলা কমিটির সিদ্ধান্ত। এপ্রিল 11 থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে যত পেট্রোল পাম্প আছে, বিশেষ করে প্রমিনেন্ট জায়গাগুলোতে, সর্বত্র পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সভা হবে। সেই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে আমরা সোদপুরে এই পেট্রোল পাম্পের সামনে আজকে আমাদের বিক্ষোভ সভা অনুষ্ঠিত। এই যে বিক্ষোভ সভার মধ্যে দিয়ে এই যে যেহারে বাড়ছে পেট্রোল, আজকে 115 টাকা, ডিজেল হচ্ছে 99 টাকা 87 পয়সা, যেভাবে বাড়ছে, তাহলে এই বিক্ষোভ থেকে সীমাবদ্ধ থাকবেন না অন্য ধরনের আন্দোলনের পথে যাবেন এরপরে? আপনি তখন এসছেন কিনা জানি না, সভা শুরু করতে গিয়ে আমি এটা বলেছি যে এখনো পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি, কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ একদিন ভেঙে যেতে পারে, তার দায় কিন্তু আমাদের থাকবে না। আপনার নামটা কানাই ব্যানার্জি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।